Rússia. Estar para verdad. Estar para verdad. Estar para verdad. ভারতীয় জনতা পার্টি এমএলএ এমপিদের বাড়িতে অশালীন আক্রমণ করার প্রয়াস নিয়েছিল, চা বাগানের শ্রমিকরাই ঠেকিয়ে দিয়েছে ওদের। কারণ জানে, ওদের বঞ্চনার জন্য দায়ী হলো মমতা ব্যানার্জি। তাই আপনাদের কাছে আগামী দিনে আমরা পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে সভা করতে না পারলেও চা বাগানে আসব। নদী থেকে বালি পাথর লুট হচ্ছে, নদীতে নামবো, বালি পাথর লুট বন্ধ করব। বন্ধ আমাদের করতেই হবে। আর আলিপুর দুয়ারে বিধানসভাতে প্রত্যেকটা বুথে বুথ চলো অভিযান আমরা করব, বাড়ি বাড়ি গিয়ে। এই ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি সৈকত ইসলাম, আপনারা দেখছেন রামবাগ। প্রিয় দর্শক, যা দেখছি আজকে আলিপুর দুয়ারে, মানে একটা কথাই হয়তো বলা যেতে পারে যে কে সুমন কাঞ্জিলাল, যিনি রং বদল করেছেন, গেরুয়া থেকে সবুজে চলে গেছেন, কে সুমন কাঞ্জিলাল, কই এমএলএ সুমন কাঞ্জিলাল? তিনি হয়তো রং বদল করেছেন, কিন্তু তারা রং বদল করেননি, সেটা কিন্তু আজকে কার্যত একেবারে বুঝিয়ে দিয়েছে আলিপুর দুয়ার। ভিড় দেখুন, আজকে ওখানে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, একটা প্রোগ্রাম করেছেন, তো সেখানে শুধু ভিড়টা দেখুন। ওখানকার এমএলএ সুমন কাঞ্জিলাল, তিনি সম্প্রতি একেবারে অভিষেকের কাছে মাথা নত করে দিয়েছেন, দিয়ে উত্তরীয় পড়েছেন, যদিও আবার পতাকা হাতে তুলেননি, বিধানসভাতে দেখাচ্ছেন যে আমি বিজেপিরই রয়েছি, কিন্তু টিএমসির একেবারে মানে সংস্পর্শে চলে গেছেন। এবং তারপর তিনি আবার নাকি ওখানে সব কিছু পদও পাচ্ছেন, হ্যাঁ তার হয়তো লাভ হচ্ছে, বলেছেন যে আমি কাজের সুযোগ পাচ্ছি না, সেই জন্য আমি মানে আর কি অন্য দলে চলে যাচ্ছি, আকারে ইঙ্গিতে বলেছেন, ভালো করে বলতেও পারছেন না, কিন্তু রং বদলাচ্ছেন, জামা বদলাচ্ছেন, সেটা কিন্তু পরিষ্কার তার যেসব আর কি ভঙ্গি। তো যেটা দর্শক দেখতে পাচ্ছে আজকে, যে তিনি হয়তো বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে মানে খাতায় কলমে যোগদান না করলেও চলে গেছেন, কিন্তু আলিপুর দুয়ার আজকে যেটা একেবারে বুঝিয়ে দিচ্ছে যে সুমন কাঞ্জিলাল চলে গেল, আমরা কিন্তু আমার জায়গাতেই রয়েছি বা আমাদের জায়গাতেই রয়েছি, বিজেপিতেই আমরা রয়েছি, আমাদের রং বদলায়নি। কারণ আজকে দেখুন যে ভিড়টা, যে জমায়েতটা আজকে হয়েছে ওখানে, শুভেন্দু অধিকারী ওখানে গিয়েছিলেন, তো সেখানে যা ভিড়, যা জমায়েত, যে মিছিল, এবং ওখানে যে যখন বক্তব্য রাখছিলেন, সেখানে যে ভিড়টা হয়েছে, এটুকু পরিষ্কার যে সুমন কাঞ্জিলাল দল চেঞ্জ করলেও এলাকার মানুষ যারা তার সঙ্গেও দলটা মানে করছিলেন বা করতেন, তারা কিন্তু চেঞ্জ হননি। তারা দেখুন, সুমন কাঞ্জিলাল চলে গেছেন, ঠিক আছে, দলের ব্যানারে প্রোগ্রাম হচ্ছে, শুভেন্দু অধিকারী আসছেন, আবার চলে এসছেন, দেখুন না ভিড়টা। এমএলএ গেছেন, তার তিনি একাই গেছেন, মানে তিনি গেছেন তার মতো করে গেছেন, কোনো একটা ধান্দায় হয়তো গেছেন, কিন্তু যারা তাকে ভোট দিয়ে জিতিয়েছেন বা যারা তাকে জেতানোর জন্য দলের হয়ে খেটেছেন, তারা কিন্তু আছেন, তা না হলে এই ভিড়টা কেন হবে? সুমন কাঞ্জিলাল তিনি দল চেঞ্জ করেছেন, তো সেই জায়গায় যদি ভিড় হয়, যদি এরকম লোকজন হয়, তার মানে কি? তার মানে সুমন কাঞ্জিলাল একাই গেছেন, এবারে সঙ্গে দু একটা মানে ছানা পোড়া যেতে পারে, কিন্তু মানে এমএলএ চলে গেছেন, যদি তিনি এই দাবিটা করেন যে আমি চলে এসেছি মানে আর ওখানে বিজেপি নেই, যদি দাবি করেন, তাহলে এটা কি, তাহলে এটা কি? এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে তিনি গেছেন, তিনি রং বদলেছেন, কিন্তু আলিপুর দুয়ারের মানুষ যারা তার জন্য একটা সময় খেটেছিলেন, তাকে এমএলএ করেছেন, তারা কিন্তু বদলাননি। তারা দেখুন, যখনই আবার অন্য কেউ এসছেন দলের হয়ে, যখন কোনো কর্মসূচি ঘোষণা হয়েছে, তারা বেরিয়ে পড়েছেন, এবং সেই জন্যই এতটা ভিড়, এত এত গ্যাদারিং, এত জমায়েত। ফলে দর্শক, এই যে দল ভাঙানোর যে বিষয়টা চলছে রাতারাতি আর কি দলে নিয়ে নেওয়া, অ্যাকচুয়ালি যারা মানুষ, যারা ভোটার, যারা সমর্থক, তারা কিন্তু এইভাবে রং বদলান না,
তারা কিন্তু সুযোগ পেলে মানে জবটা ঠিক দিয়ে দেবেন। এটা অন্তত এই ক্ষেত্রে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আলিপুর দুয়ারে যেটা দুদিন আগেই এরকম একটা দেখলাম এমএলএ তৃণমূলে চলে গেছেন বলে বলা হচ্ছিল, কিন্তু সেখানেই যখন শুভেন্দু অধিকারী আজকে একটা প্রোগ্রাম করছেন সেখানে দেখুন বিরাট জমায়েত, বিরাট ভিড়, এবং বলেছেন একেবারে বুথে বুথে আমাদের সংগঠনকে মজবুত করতে হবে, আমাদেরকে পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে আমাদেরকে এগোতে হবে, এসব কথা আজকে ওখানে বলেছেন শুভেন্দু অধিকারী। এবং সেই সঙ্গে বিরাট আশার কথা শুনেছেন যে ওই একজন দুজন গেলে তাতে কিছু যায় আসে না, দল আমাদের শক্তভক্তি রয়েছে, আমাদেরকে আরও শক্তভক্ত হতে হবে, লড়াইকে সামনে রেখে আমাদেরকে এগোতে হবে, সুতরাং মনোবল ভাঙার কিছু নেই, কারণ একা সমান কাঞ্জিলা তিনি যেতে পারেন কিন্তু দলের জায়গাতেই রয়েছে। দর্শক আপনাদের কি মনে হয় আজকে যে প্রোগ্রামটা ওখানে হয়েছে শুভেন্দু অধিকারী যেটা করেছেন, যা ভিজুয়াল আপনারা দেখছেন, যা জমায়েত আপনারা দেখছেন, কী বলবেন? সত্যি কি সুমন কাঞ্জিলাল চলে যাওয়াতে কোনো ক্ষতি হয়েছে ওখানে? বিশেষ করে যারা দর্শক আপনারা ওই এলাকার মানুষ তারা আর ভালো বলতে পারবেন, বলুন তো যে ভিড়, যে জমায়েত আজকে আমরা দেখতে পাচ্ছি এটা কি ইঙ্গিত করে? সুমন কাঞ্জিলাল চলে গেছেন মানে তাহলে কি এটাই যে তিনি গেছেন, তিনি একাই গেছেন, দল মানে অন্যরা তার সঙ্গে যাননি বা সাথ দিচ্ছেন না, সেই জন্যে কি এই ভিড়টা, এই জমায়েতটা? দর্শক অবশ্যই আপনারা বলবেন যে সুমন কাঞ্জিলাল চলে যাওয়াতে দলের কোনো বা বিজেপির কোনো ক্ষতি হচ্ছে কি না, বা যদি আরও অন্য কিছু বলা থাকে অবশ্যই দর্শক বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।